পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত ভিডিওতে সবাইকে স্বাগত। আমরা আজকে মাধ্যমিক স্তরের জ্যামিতির অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা জানি ক্ষেত্রফল কিসের হয়, আমরা জানি একটা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। যেমন এইখানে প্রথমে দেওয়া আছে এ বি সি, এর স্থানাঙ্ক হচ্ছে 2,3, বি এর স্থানাঙ্ক 5,6, আর সি এর স্থানাঙ্ক হচ্ছে -1,4। এটা হলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা সবাই জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা, আমরা এটা দিয়ে এই অঙ্কটা করার চেষ্টা করব। প্রথমে লিখতে হবে হাফ, এরপর এই 2 আর 3 প্রথমে এইভাবে লিখতে হবে, অর্থাৎ কলাম বরাবর লিখতে হবে। তারপর লিখতে হবে 5 এবং 6, তারপর লিখতে হবে 1 -1 আর 4। এখন এই পর্যন্ত লেখার পরে অর্থাৎ আমরা তিনটা যখন লেখা সম্পন্ন করব, এরপর আমার এই যে প্রথমে থাকা 2 এবং 3 এটা আরেকবার লিখতে হবে, 2 এবং 3। এখন এইটাকে সমাধান করার জন্য একটা প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার সাথে আমরা আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে এইটুকু প্রক্রিয়া, হাফ 6 দুগুণে 12, এরপর যোগ 4 এর সাথে 5, অর্থাৎ আমি আরেকবার বোঝাই, এর পরের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে আমার 4 এর সাথে 5, 4 এর সাথে 5 অর্থাৎ 4 5 20, 4 এর সাথে 5 অর্থাৎ এটা হবে 20। এরপরে ঠিক এইটা অর্থাৎ এইটা, এই দুটা গুণ করলে কত আসে, এই দুটা গুণ করলে আসে -3, অর্থাৎ আমি প্রথমে 2 এর সাথে 6, 4 এর সাথে 5 এবং এরপরে -1 -1 এর সাথে 3, এই তিনটা এভাবে গুণ করে সুসম্পন্ন করেছি। এখন আমার একটা সূত্রের মাইনাস থাকবে, এটা হচ্ছে সূত্রের মাইনাস, কারণ আমি এবার সাইডটা চেঞ্জ করব। সাইড চেঞ্জ করে কি করব, এইভাবে এই গুণটা করব, অর্থাৎ 3 এর সাথে 5, অর্থাৎ আমি সাইড চেঞ্জ করব এবং তার জন্য সূত্রের একটা মাইনাস এখানে রিপ্লেস করব। এইবার 3 এর সাথে 5, 3 এর সাথে 5 অর্থাৎ 15। আচ্ছা, এরপরে 6 এর সাথে 1 এবং সেই একটা কি -1, তো এখানে সূত্রে মাইনাস, 6 আর এটা মাইনাস দিলে -6। এখানে যেহেতু আমি একটা প্রথম বন্ধনী ব্যবহার করেছি, আমরা প্রথমে তাহলে এই বন্ধনীটা সরাই দিয়ে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলাম। এরপরে বাকি থাকছে শেষ কথা, আর 4 আর হচ্ছে 2, অর্থাৎ এই দুইটার আগে মাইনাস হইল, 4 আর 2 গুণ করলে অর্থাৎ এইটুকু গুণ করলে আমার মানটা চলে আসবে 8। আচ্ছা, এখন আমরা সাধারণ মানের কিছু যোগ বিয়োগ করব, একদম সাধারণ মানের যোগ বিয়োগ, অর্থাৎ আমি যোগগুলো চিন্তা করি, 12 আর 20, 12 আর 20 যোগ করলে হবে 32, 32 এর সাথে এই যে এইটা কিন্তু 6 প্লাস 6, তাহলে হবে 38, অর্থাৎ এখানে সাধারণ মানের যোগ বিয়োগে আমার মানটা আসে 38টা যোগ সংখ্যা। এখন আমি বিয়োগগুলো চিন্তা করি, 15 এর সাথে -3 বিয়োগ করলে এটা আসবে হচ্ছে -18, -18 এর সাথে 8 অর্থাৎ -26। এখন এই দুইটা বিয়োগ করে আসবে হচ্ছে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 6। আমরা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করছি, আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, অতএব আমাকে এখানে একটা বর্গ একক বসাতে হবে, বর্গ। এই প্রক্রিয়ায় আমরা প্রথম সমস্যাটির সমাধান করব।
এখন এই ধরনের সমস্যার সমাধানে তোমরা একটা অদ্ভুত সমস্যার সম্মুখীন হইতে পারো, সেই সমস্যাটা কথা বলি। সমস্যাটা হচ্ছে এই মানটা অনেক সময় এই যে এখানে যে +6 এসছে, এই +6টা না এসে -6 আসতে পারে। যে কিভাবে -6 আসতে পারে, আমরা যদি এই যে অর্ডারে লিখেছি, প্রথমে এ লিখেছি, তারপরে বি বিন্দু স্থানাঙ্ক, তারপরে সি বিন্দু স্থানাঙ্ক, আমরা যদি অর্ডারটা চেঞ্জ করে দিতাম তাহলে এইখানে অবশ্যই একটা মাইনাস চলে আসতো। তো আমরা তো ক্ষেত্রফলে জানি যে মাইনাস আসে না, দৈর্ঘ্যতে মাইনাস আসবে না, মাইনাস থাকলে তাকে পরিহার করতে হবে। তাহলে পরিহার করার পদ্ধতি কী? পরিহার করার পদ্ধতি হচ্ছে আমরা যে সেকেন্ড ব্র্যাকেটটা যে দিয়েছি এই জায়গাটাই আমরা সব সময় চিন্তা করব যে একটা মডুলাস লেখা। তাহলে মডুলাস লিখলে কী সুবিধা, আমরা শেষের দিকে এসে যদি এইখানে -12 আসতো তো আমি +6 লিখতে পারতাম। তো আমরা যখনই অঙ্কটা করব তখন মডুলাস করার চেষ্টা করব। আচ্ছা, মডুলাস করলে আমার সুবিধাটা হচ্ছে যে আমি সব সময় ধনাত্মক উত্তর পাবো। আচ্ছা, আমরা যে মডুলাসকে পরিহার করতে চাই তাহলে আমার কী প্রক্রিয়া? তাহলে আমাকে চিন্তা করতে হবে এই যে স্থানাঙ্কগুলো দেখছি এই স্থানাঙ্কগুলো অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে চিন্তা করতে হবে। তখন ছবিটা আঁকাতে হবে এবং ছবিটা আঁকিয়ে আবার আমাদের এই চেষ্টাটা করতে হবে। এবার আমরা মনে রাখবো স্থানাঙ্ক জ্যামিতি সৃষ্টি হয়েছিল যে আমি ছবি না আঁকিয়ে গণিত করব। ছবি ছাড়া যদি সমস্যাটি সমাধান করতে চাই তাহলে মাথায় রাখবো এখানে অবশ্যই মডুলাস ব্যবহার করব। কারণ ছবি ছাড়া যখন আমরা সমস্যাটি সমাধান করতে চাইবো, অর্থাৎ ছবি ছাড়া সমাধান করতে গেলে যে সমস্যাটি হয় আমরা বুঝতে পারি না আমি যে বিন্দুগুলো নিচ্ছি সেই বিন্দুগুলো ঘড়ির কাঁটার দিকে অবস্থিত নাকি বিপরীত দিকে অবস্থিত, এই যে আমার না বুঝতে পারা, এটাকে রিকভার করার একটি উপায় সেটা হচ্ছে মডুলাস ব্যবহার করা। অর্থাৎ ক্ষেত্রফল যখনই আমি নির্ণয় করব তখন অবশ্যই মডুলাসটা ব্যবহার করব। এখন আমরা আরেকটি ক্ষেত্রফল নির্ণয় করতে চলেছি, সেটা হচ্ছে 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, অর্থাৎ চতুর্ভুজের এই যে 4টা শীর্ষবিন্দু আমরা দেখতে পাচ্ছি 0, 0, -2, 4, 6, 4, 4, 1 হলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় কর। আমরা এইটা করবার উপায়টা বের করি। এটা করবার উপায় হচ্ছে এরকম ব্যাপারটি, আগের মতোই উপায়, অর্থাৎ প্রথমে আমরা হাফ লিখব, আমার সেই প্রক্রিয়াটা 0, 0, প্রথমে আমি 0 লিখলাম, 0, এরপরে -2, 8, 4, 6, 4, 4, 1 আবার লিখলাম 0, 0, অর্থাৎ প্রথমে যেটা লিখেছিলাম সেটা শেষ কলামে লিখতে হবে। এখন আমরা এই মানটা বের করবার চেষ্টা করছি, দেখি হাফ এটার সাথে এইটা গুণ দিচ্ছি, অর্থাৎ এই যে এই গুণটার মান আসে হচ্ছে 0। এরপরে আমাকে কি চিন্তা করতে হবে, এরপরে চিন্তা করতে হবে এই গুণটা, তাহলে এর সাথে অর্থাৎ 4-এর সাথে -2 গুণ দিলে হবে -8। এরপরে আমাকে চিন্তা করতে হবে আবারও এই চিন্তাটা, এইখানে চিন্তাটা আসবে এরকম 6 আর 1 আসবে হচ্ছে +6। আচ্ছা, শেষেরটা কি আসবে, আমি প্রশ্ন হচ্ছে শেষেরটা কি আসবে, অর্থাৎ এটা তো অবশ্যই 0 আসবে, 0, আমি মোট 4টা গুণ করতে পারলাম। এরপরে কি বলছি, এরপরে বলেছি যখন আমি সাইড চেঞ্জ করছি তখন সূত্রের জন্য অবশ্যই একটা মাইনাস আসবে। এখন এই সূত্রের জন্য আমি একটা মাইনাস লিখছি, মাইনাস লেখার পরে আমি এই চিন্তাটা করতেছি, এই চিন্তাটা। আচ্ছা, এই চিন্তাটা করলে কত আসবে, এখানে 0 সাথে -2 অবশ্যই 0, 4-এর সাথে 6, আবার প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করি, 4-এর সাথে 6, 4, 6, 24 এবং তার আগে অবশ্যই মাইনাস আসবে, 4-এর সাথে 4 তাহলে এটা আসবে -16, 1-এর সাথে 0 অবশ্যই -, এই যে দেখো আমরা এখানে প্রথম বন্ধনী ব্যবহার করেছি, আমরা এটা না করে আমরা মডুলাস ব্যবহার করব,
কেন ক্ষেত্রফল যখন ঋণাত্মক আসবে সেটাকে যেন আমরা ধনাত্মক প্রকাশ করতে পারি। এইবার এই উত্তরটা সহজে আমরা করে ফেলার চেষ্টা করি। আচ্ছা, মাইনাস আট প্লাস ছয় এই দুটা যদি চিন্তা করি তাহলে আসবে মাইনাস দুই, মাইনাস চব্বিশ তাহলে মাইনাস ছাব্বিশ, মাইনাস ছাব্বিশের সাথে মাইনাস ষোলো তাহলে মানটা চলে আসবে হচ্ছে মাইনাস বিয়াল্লিশ, মাইনাস বিয়াল্লিশ অর্থাৎ এই উত্তরটা আসবে হচ্ছে এই হাফ এবং মাইনাস বিয়াল্লিশ। উত্তরের দিকে তাকালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে একুশ, এবং আগের মতোই লিখবো আমরা বর্গ একক। এই যে আমরা এই মানটা অবশ্যই ধনাত্মক নিলাম এই বিষয়টির উপরে খুব বেশি লক্ষ্য করতে হবে যে আমার ক্ষেত্রফলটা ঋণাত্মক এসেছে। কেন এসেছে? আমি যে অর্ডারটা সাজিয়েছি সেই অর্ডারটা ছিল ঘড়ির কাটার দিকে, সেই জন্যে ঋণাত্মক এসেছে। কিন্তু আমরা ক্ষেত্রফলটা পেতে চাই ধনাত্মক, তাই এখানে একটা কি ব্যবহার করেছি, এখানে একটা মডুলাস চিহ্ন ব্যবহার করেছি। এখন আমরা এই শেষ সমস্যাটি সমাধান করতে যাচ্ছি। এখানে লেখা আছে এটা একটা আসলে পঞ্চভুজ, কেন এক দুই তিন চার পাঁচ, পাঁচটা শীর্ষ রয়েছে। এই পাঁচটি শীর্ষ দিয়ে গঠিত পঞ্চভুজের ক্ষেত্রফল এগারো বর্গ একক, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো সেই একদম আগের প্রক্রিয়া অর্থাৎ এক বাই দুই, এখানে দুই মাইনাস থ্রি, থ্রি মাইনাস ওয়ান, টু জিরো, মাইনাস ওয়ান ওয়ান, আবার শেষ মাইনাস ওয়ান ওয়ান, মাইনাস টু মাইনাস ওয়ান, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কলম আমরা এখানে ব্যবহার করেছি। এই যে আমরা মিলিয়ে নিচ্ছি যে হ্যাঁ এটা ঠিক আছে, শেষে যে প্রথমে যে কলমটা ব্যবহার করেছিলাম, প্রথম যে স্থানাঙ্ক লিখেছিলাম তাকে আরেকবার লিখলাম। এখন ঠিক আগের প্রক্রিয়া, তবে আমরা পুরাতনভাবে পুরাতন নিয়মে আমরা এখানে একটা মডুলাস ব্যবহার করব এবং সেই আগের প্রক্রিয়ায় আবার চিন্তা শুরু করব। এই গুণটা দুইয়ের সাথে দুইয়ের সাথে মাইনাস এক অর্থাৎ মাইনাস দুই, তিনের সাথে শূন্য অর্থাৎ শূন্য, দুইয়ের সাথে এক তাহলে আবার এখানে মাইনাস দুই, মাইনাস একের সাথে এক তাহলে দুইয়ের সাথে এক সরি এটা প্লাস দুই, একের সাথে এক মাইনাস এক মাইনাস এক প্লাস এক, তিনের সাথে দুই দুইটাই মাইনাস তাহলে প্লাস সিক্স। এইভাবে আমার প্রথম প্রক্রিয়াটা শেষ হল, প্রথম প্রক্রিয়া। এরপরে কি করব, আমি সাইড চেঞ্জ করব। তো সাইড চেঞ্জ করতে কি করতে হয় আমরা জানি, একটা কমন সূত্রের মাইনাস আসে অর্থাৎ কমন সূত্রের মাইনাস। তো কমন সূত্রের মাইনাসটা আমি প্রথমে দিয়ে রাখলাম। এবার দেখি তিনের সাথে তিন অর্থাৎ এখানে একটা মাইনাস তিন আছে, এখানে একটা প্লাস তিন আছে, দুইটা মিলে হবে মাইনাস নাইন, মাইনাস একের সাথে দুই তাহলে মাইনাস দুই, শূন্যর সাথে এক তাহলে শূন্য, আচ্ছা একের সাথে মাইনাস দুই মাইনাস দুই, আর এখানে মাইনাস একের সাথে আবার তাহলে এখানে আসবে মাইনাস দুই। আমরা কি করলাম, আমরা এই যে সবাই সবগুলো মাইনাসকে এর মধ্যে নিয়ে আসার চেষ্টা করলাম। এইবার দেখি অঙ্কটা কোথায় আসে, এটার সাথে এটা কেটে গেল ভালো কথা, তাহলে এই দুইটা মিলে হলো হচ্ছে সাত, এটা মাইনাস। এখন এইখানে এসে দেখি এগারো তেরো চোদ্দো পনেরো তাহলে চলে আসবে পনেরো, সামনে মাইনাস এখানে মাইনাস দুটো মিলে প্লাস, এরপরে এগারো এখানে বাইশ, মডুলাস তুলে দিলাম দুই দিয়ে ভাগ করে দিলাম, উত্তর এসে গেল এগারো বর্গ একক। অর্থাৎ আমাকে যে প্রমাণটা করতে বলা হয়েছিল একটা পঞ্চভুজের মোট সর্বমোট পাঁচটি শীর্ষবিন্দু দেওয়া ছিল, আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে দেখাই দাও যে এর ক্ষেত্রফল হবে এগারো বর্গ একক, এবং সেটা আমি প্রমাণ করতে পারলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সুন্দর থাকো, আগামী ভিডিওতে আবার দেখা হবে, এ পর্যন্ত নিরাপদে থাকো, ধন্যবাদ। এখন যে অঙ্কটা আমরা করতে যাচ্ছি এটা অবশ্যই একটি ক্ষেত্রফলের অঙ্ক, তবে এখানে আমরা ক্ষেত্রফলের সূত্রটা ব্যবহার করব না, অর্থাৎ দৈর্ঘ্যের সূত্রটা ব্যবহার করেই আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যে অঙ্কটা একটু দেখে আসি,
প্রমাণ করো যে এ বি সি ডি অর্থাৎ চারটা বিন্দু দেওয়া আছে, এই চারটা বিন্দু একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। চারটা বিন্দু দেওয়া আছে, এই চারটা বিন্দু একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম যে যেহেতু আমার চারটা বাহু পাবো আয়তক্ষেত্রে, চারটা বাহুর দৈর্ঘ্য ধীরে ধীরে বের করবার চেষ্টা করব। অর্থাৎ আমরা যদি এ বি বের করার চেষ্টা করি, এ বি কিন্তু একটা বাহু, তো এ বি বের করবার চেষ্টা করার জন্যে আমাদের কি করতে হবে, ওই সেই পুরাতন সূত্র ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর দুইটার উপরে বর্গ দিব এবং এইখানে একটা বর্গমূল চিহ্ন দিব। এই মানটা কত আসে? এই মানটা আসবে হচ্ছে এবি, এবির মানটা আসবে এটা হচ্ছে চার, এটা ষোলো, তাহলে রুট ওভার বিশ। এরপর বিসি, বিসি মাইনাস দুই মাইনাস স্কোয়ার প্লাস তিনের সাথে সাত, এই মানটা চলে আসবে আট, আট আটটা চৌষট্টি, ষোলো আশি, আশি। তাহলে এ বি বের করলাম, বি সি বের করলাম, এরপরে আমি সি ডি বের করব। অর্থাৎ সি ডি সিডির মানটা কত আসবে? ছয় থেকে আট বাদ বর্গমূল চিহ্ন, ছয় থেকে আট বাদ এবং একই সাথে সাত থেকে তিন বাদ প্লাস সাত মাইনাস। আমরা খুব ভালো মতো লক্ষ্য করছি, এটা হচ্ছে চার, এটা হচ্ছে ষোলো, দুইটা মিলে যোগ করে বর্গমূল করলে রুটের মধ্যে বিশ থাকবে, অর্থাৎ তিরিশে বিশ। তাহলে এবি এবং সিডি কিন্তু সমান, আমরা প্রথম দুইটা বিপরীত বাহু সমান পেলাম। এখন দ্বিতীয় কথা, বিসি পেয়েছি, এখন আমাকে ডিএ বের করতে হবে, অর্থাৎ ডি ডি এর ক্ষেত্রে আমরা দেখব আট থেকে শূন্য, আর তিন থেকে এক, এই দুইটা মিলে চলে আসবে আশি। আমরা দেখলাম বিসির মান যা ডি এর মান একই, কিন্তু এখন কথা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান মানলাম, কিন্তু বিপরীত বাহুগুলো সমান হলে তো সেটা আয়ত হতে পারে আবার সামান্তরিক হতে পারে, তো এই ক্ষেত্রে আমরা একটা নতুন চিন্তা করব। অর্থাৎ এই কর্ণ আমাদের এখানে বলেই দিয়েছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বার করো, তো আমরা কর্ণদ্বয়ের দৈর্ঘ্যকে বের করে নিই। কর্ণ কাকে বলে? এসি। আচ্ছা, এসির দৈর্ঘ্যটা হবে হচ্ছে এই যে শূন্য থেকে ছয়, শূন্য বিয়োগ ছয়, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর, এই ভুজদ্বয়ের অন্তর, কোটি কোণটা মাইনাস ওয়ান মাইনাস সেভেন, তাহলে এখানে দিব হচ্ছে প্লাস স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস সেভেন স্কোয়ার, মানটা চলে আসবে চৌষট্টি আর ছত্রিশ, দুইটা মিলে হয়ে যাবে একবারে একশো, রুট ওভার একশো। তো আমি কিসের কার মান বার করলাম? এসির দৈর্ঘ্য বের করলাম। এখন আরেকটা কর্ণ কি? এই যে বিটি, বিটির দৈর্ঘ্য বের করব, বিটির দৈর্ঘ্য কত আসবে দেখার চেষ্টা করি আমরা। মাইনাস দুইয়ের সাথে আট, মাইনাস দুই এবং আট স্কোয়ার, তিন থেকে তিন, এই দুটো বিয়োগ করব, অর্থাৎ প্লাস তিন মাইনাস তিন স্কোয়ার সমান, এইখানে পেয়েছিলাম, আচ্ছা এখানেও পেয়েছিলাম রুট ওভার রুট ওভার রুট ওভার একশো। এখন আমরা বোঝার চেষ্টা করি, দেখলাম দুইটি কর্ণ সমান হয়েছে, এখন সামান্তরিক হতে গেলে দুটা কর্ণ কখনোই সমান হতে পারবে না, যেহেতু এটা দুইটা কর্ণ সমান হয়েছে অতএব আমি নিশ্চিতভাবে বলতে পারি এইটা একটি আয়তক্ষেত্র,
অর্থাৎ এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। কর্ণদ্বয় সমান বিপরীত বাহু সমান, আমরা এই কথাটা লিখব এখানে যে কর্ণদ্বয় সমান এবং বিপরীত বাহুগুলি সমান, বিপরীত বাহুগুলি সমান। সুতরাং এ বি সি ডি অবশ্যই একটি আয়তক্ষেত্র, এ বি সি ডি অবশ্যই আয়তক্ষেত্র। অতএব আয়তক্ষেত্র বিষয়টি প্রমাণ হয়ে গেছে। এখন শেষ কথাটা আছে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র যেটা রয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাই, সেই ছোটবেলাকার কথা, আমি যদি দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাই তাহলে আমি খুব সহজে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারব। আমি বিষয়টি একটু দেখানোর চেষ্টা করি। দেখো সবাই, আমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত পেয়েছি? দৈর্ঘ্য পেয়েছি হচ্ছে 80 রুট ওভার, আর প্রস্থ কত পেয়েছি? প্রস্থ পেয়েছে হচ্ছে রুট ওভার 20। তাহলে ক্ষেত্রফল মানটা কত আসবে? এখানে আসবে 1600, আর 1600 বর্গমূল করলে আসবে 40। তো ক্ষেত্রফলে একক লিখতে হয় বর্গ একক, অর্থাৎ এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হয়ে যাবে, এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হয়ে যাবে 40 বর্গ একক। এখন আমরা এই শেষ অঙ্কটা করার চেষ্টা করি। এখন দেখতে পাচ্ছি আমরা এ বি সি ডি ই Thank you.